ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলাকে ন্যাক্কারজনক এবং অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান আজ মঙ্গলবার 27 অক্টোবর এক বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাৎ এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে যাওয়ার পথে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছাত্রদলের উপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। ইউটিউব নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুক্ত বুদ্ধি চর্চার প্রধান কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেই ক্যাম্পাসে প্রবেশ করেছিল, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ পথেই ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা রড, পাইপ ও লাঠি শটা নিয়ে একযোগে অতর্কিত আক্রমণ করে বেধড়ক মারপিট করে। ছাত্রদলের অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন, যা অগণতান্ত্রিক এবং ন্যাক্কারজনক। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। এই ঘটনায় প্রক্টোরিয়াল বডি ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তারা ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ইউটিউব নেতৃদ্বয় বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অন্যায়ের রাজত্ব কায়েম করেছে, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকেও করেছে লাগামহীন, তাদেরকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে ছাত্রলীগের ইডেন কলেজ শাখা যখন নিজেদের অন্যায় অপকর্মের মুখোশ উন্মোচন করেছে, তখন সেই ঘটনাকে আড়াল করতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। অবিলম্বে ছাত্রদলের আহত নেতাকর্মীদের চিকিৎসার খরচ ঢাবি কর্তৃপক্ষকে বহনের দায়িত্ব নেয়ার পাশাপাশি হামলাকারী ছাত্রলীগের দুষ্কৃতিকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান ইউটিউবের নেতৃদ্বয়। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান।